তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে সেই সময় রাজনীতিবিদরা অর্থাৎ এদেশের যারা রাজনীতি করতেন তারা ভেবেছিলেন যদি জাপানের সহায়তা নিয়ে নেতাজি এদেশে এসে পৌঁছন এবং দেশকে স্বাধীন করেন তাহলে কি জাপান এদেশকে আবার নতুন করে পরাধীন করে দেবে না তো তোজোর কুকুর বা কুইসলিং এইরকমই মন্তব্য একসময় শুনতে হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৎকালীন ভারতের কমিউনিস্ট পার্টি এবং বেশ কিছু শক্তি যারা নেতাজি সেই সময়ের যে রাজনৈতিক কার্যকলাপ বা বিভিন্ন দেশের থেকে নেওয়া সাহায্য তারা মেনে নিতে পারেনি এই ভিডিওটা যখন শুরু করছি তখন একটা জিনিসই ভাবলাম যে এই প্রসঙ্গটাকে আরও একবার তুলি সামনে আনি ইতিহাসকে খুঁচিয়ে বের করে দেখার চেষ্টা করি যে কেন সেই সময় এরকম মন্তব্য করেছিলেন তারা তবে এই ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় অবশ্যই যেটা বলবো যে এই ধরনের ঘটনাবলীকে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপট বা সময়ের মধ্যে বেঁধে রাখলে হবে না আজকের সময় দাঁড়িয়ে যখন এটাকে বিচার করছি তখন আজকের সময় দাঁড়িয়ে এটাকে যদি আমি এই মন্তব্যটাকে ঠিক না ভুল বিচার করি তাহলে সেটা ভুল হবে সেই সময় রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি কেন তারা এই কথাগুলো বললেন সেটা বোঝা ভীষণভাবে দরকার সালটা ছিল 1942 19 জুলাই তৎকালীন ভারতের কমিউনিস্ট পার্টির মুখপাত্র পিপলস ওয়ার এই মুখপাত্রের দ্বিতীয় খণ্ডের প্রথম পৃষ্ঠায় সে সময় প্রকাশিত হয়েছিল সেই কার্টুন যার বিতর্কের রেশ আজও চলছে তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী তোজোর হাতে দড়ি বাঁধা অবস্থায় দাঁড়িয়ে নেতাজি আর এই মানসিকতার পেছনে অন্যতম প্রেক্ষাপট ছিল ব্রিটিশ বিরোধী শক্তির হাত ধরা তার থেকেও বলা ভালো রাশিয়ার মতন কমিউনিস্ট দেশের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল জাপান জার্মানি আর নেতাজি ছিলেন তাদের সহযোগী তাই সুভাষের বিরুদ্ধাচারণ করতে নেমে পড়লেন বামপন্থী ভাবধারায় বিশ্বাসী নেহরু ও এদেশের কমিউনিস্ট পার্টি তবে সে সময় সার্বিকভাবে দলের কি মতামত ছিল সেটা জানা যায়নি এরপরও পিপলস ওয়ার পত্রিকায় 13 সেপ্টেম্বর 1942 সংখ্যায় এস জি সরদেশাই এবং 18 জুলাই 1943 সিপিআই পার্টির ইতিহাস রচনাকারী বিশিষ্ট কমিউনিস্ট নেতা জি অধিকারী নেতাজির নামে এমনই কুৎসা ছড়াতে থাকেন তিনি লেখেন হিটলার সুভাষ বসুকে জাপানের প্রধানমন্ত্রী তোজোর কাছে পাঠিয়েছে তোজো সুভাষকে দেশ গৌরব বানিয়েছে ভারতীয় সেনা চিফ কমান্ডার বানিয়েছে আসলে ভারতের তৎকালীন চুনোপুটিরা ভাবতেও পারেননি সুভাষ এই পর্যায়ে পৌঁছে যাবেন দেশ স্বাধীন করতে এমন কিছু শক্তির সাহায্য পাবেন যারা কিনা ঘোর ব্রিটিশ বিরোধী নেতাজির উদ্দেশ্যকে যে সম্পূর্ণ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বা ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল তা একেবারেই পরিষ্কার ছিল কারণ মণিপুরে ইংরেজদের বিরুদ্ধে জয় পাওয়ার পর জওহরলাল নেহরু নিজেই বলেছিলেন যে সুভাষ যদি বিদেশি শক্তির সহায়তায় দেশে ঢোকে তাহলে কিন্তু আমি খোলা তরবারি নিয়ে তার বিরোধিতা করব এটা থেকেই পরিষ্কার ছিল যে নেতাজি কী উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করতে আসছিলেন বা সেই খবরটা পর্যন্ত মানুষের কাছে যাতে না পৌঁছয় এ বিষয়ে কিন্তু সদা তৎপর ছিলেন তৎকালীন সেই সমস্ত রাজনৈতিক বিরোধীরা যারা নেতাজিকে একেবারে পছন্দ করতেন না 22 জুন 1941 সোভিয়েতে হানা হিটলার জার্মানির অপ্রত্যাশিত এবং অজ্ঞাত আক্রমণ গোটা পৃথিবী যেমন অবাক হয়েছিল তেমনই বিষাদে ডুবে গিয়েছিলেন সুভাষচন্দ্র তার পরিকল্পনাই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিশ্ব শক্তিগুলির একটি কোয়ালিশন তৈরি করা যাতে ব্রিটেনকে চাপ দেয়া যায় তার প্রধান দুই স্তম্ভ ছিল জার্মানি ও রাশিয়া কিন্তু সুভাষের স্টালিন এবং হিটলারকে পাশে পাওয়ার স্বপ্ন পূরণ হয়নি সেদিন তার বাস্তবতা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন মানুষটির নাৎসিজম ফ্যাসিজম কমিউনিজম কোনোটির প্রতি তার আদর্শগত কমিটমেন্ট ছিল না তিনি বিশ্বাস করতেন কৌটিল্য নীতিতে শত্রু শত্রু আমার মিত্র তথ্য বলছে 1940 সালে তিনি দেশ ছাড়ার আগে কলকাতায় ইটালিয়ান কনসাল জেনারেলের সঙ্গে বৈঠক করেছিলেন জানতে চেয়েছিলেন সেদেশের সাহায্য পাওয়ার বিষয়ে কতটা সুযোগ আছে এ থেকেই পরিষ্কার যে সোভিয়েত ইউনিয়ন নেতাজির একমাত্র ভরসা ছিল এমনটা নয় নেতাজি সেই সময় এমন একটা শক্তির হাত ধরতে চাইছিলেন যারা তাকে সাহায্য করবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে সেই সময় রাজনীতিবিদরা অর্থাৎ এদেশের যারা রাজনীতি করতেন তারা ভেবেছিলেন যদি জাপানের সহায়তা নিয়ে নেতাজি এদেশে এসে পৌঁছন এবং দেশকে স্বাধীন করেন তাহলে কি জাপান এদেশকে আবার নতুন করে পরাধীন করে দেবে না তো কিন্তু যদি আমি ইতিহাসের দিকে তাকিয়ে দেখি হিটলার নিজে বলেছিলেন যে ইংরেজদের থেকে ভারত যদি মুক্ত হয় তাহলে আর কোনো উপনিবেশ ভারতকে নতুন করে গ্রাস করতে পারবে না এমনকি জাপান যে সকল দেশকে
সেই সময় দখল করেছিল বা নিজেদের উপনিবেশ গঠন করেছিল, পরবর্তীকালে কিন্তু জাপান সেখানে সেই দেশগুলোকে আর নিজেদের দখলে রাখেনি। এটা থেকেই অন্তত এটুকু বোঝা যেতে পারে, কোথাও অন্তত ধরে নেওয়া যেতে পারে যে যে ধরনের খাতায় কলমে লেখা ছিল বিষয়গুলো সেগুলো হয়তো বাস্তবে হতে পারত। তবে এই ধরনের আশঙ্কা ঠিক ছিল না ভুল তা নিয়ে আজকে ব্যাখ্যা করার একেবারেই সময় নয়। এহেন পরিস্থিতিতে সুভাষচন্দ্র সম্পর্কে ভারতীয়দের মত একেবারে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেল, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে। কংগ্রেস ও কমিউনিস্টদের মধ্যে খুব কম বিষয় মতৈক্য, বিশেষ করে জাতীয়তাবাদ এবং স্বাধীনতার প্রশ্নগুলিতে, কিন্তু এক্ষেত্রে তারা একমত হলেন। নেতাজিকে বললেন কুইসলিং, নরওয়েতে ভিদকুন কুইসলিং যেমন অক্ষশক্তির আক্রমণের সুযোগে তাদের সহায়তা নিয়ে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন, নেতাজিরও এমন পরিকল্পনা বলেই তাদের ধারণা ছিল। এরই পাশাপাশি বললেন তোজোর কুকুর, আর এই সব কিছুর পেছনেই ছিল তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি। জাপান এবং জার্মানি যেহেতু রাশিয়া বিরোধী ছিল, সে কারণেই নেতাজির এই মানসিকতাকে মেনে নিতে পারেনি তৎকালীন কংগ্রেস নেতারা, এমনকি কমিউনিস্টদের পক্ষ থেকেও এমন মতামত সামনে এসেছিল। তবে ভিডিও শুরুতে যে এই বিষয়টা বলেছিলাম যে রাজনৈতিক প্রেক্ষাপট সময় সবকিছু একটা বিচার্য বিষয়, কারণ আমরা জানি যে এই গোটা বিষয়টা নিয়ে পরবর্তীকালে বামেদের তরফ থেকে ক্ষমা চাওয়া হয়েছিল। জ্যোতি বসু তিনি নিজে স্বয়ং দলের পক্ষ থেকে বলেছিলেন এটা ভুল ব্যাখ্যা ছিল নেতাজি সম্পর্কে। তবুও বর্তমান সময় দাঁড়িয়ে বর্তমান বাম নেতারা বিষয়টিকে কিভাবে দেখেন শোনাবো। রবীন্দ্রনাথ বুঝুয়া কবি, এটা নাকি সিপিএম এর মত, এটা পারলে প্রায় সবাই জানে, এরকমের কোন কথা পার্টি কখনো বলেনি। আমাদের পার্টির একজনের লেখাতে একটা ক্রান্তি ছিল বলে পার্টি নেতৃত্ব সঙ্গে সঙ্গে সেটাকে কাউন্টার করেছেন এবং কভার করেছেন যে নো, দিস ইজ নেভার এ স্ট্যান্ড অফ দি পার্টি, একজন আমাদের একজন লোকের একটা কথা থাকতে পারে। একই রকম ভাবে আপনি যে কোনো ক্ষেত্রেই এইরকম পাবেন, শুধু এই রবীন্দ্রনাথ বলেই না, শুধু নেতাজি বলেই না, এমনকি দেশভাগের সময়তে আমাদের মনোভাব কি নিয়ে বহু কথা আমাদের বিরুদ্ধে সবসময় বলে চলেছে। এবং পূর্ণ স্বাধীনতার দাবি যখন কংগ্রেস অধিবেশনে সুভাষ বসু করছেন, তখন বাঁয়ে এবং ডাইনে কমিউনিস্ট নেতারা যারা কংগ্রেসের মধ্যেই ছিলেন, তখন কংগ্রেস ছিল একটা মঞ্চ, স্বাধীনতা সংগ্রামে প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি বামপন্থীরা করেছে, কমিউনিস্টরা করেছে, কজন জানে সেটা জানানো হয় না। ফলে কার্যত খুব হিসেব করেই কমিউনিস্টদের বিরুদ্ধে কুৎসা করাবার মতন চেষ্টা হয়, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে সুভাষ বসুকে আমরা যে মনোভাব থেকে দেখেছি একটা বামপন্থা বামপন্থী মনোভাব কংগ্রেসের মধ্যে, এবং সেটা বারবার প্রমাণিত হয়েছে লেফট কনসলিডেশন ফরওয়ার্ড ব্লক তার নেতৃত্ব সুভাষ বসুর সেই মনোভাবেই সবাই চলেছেন। এবং তৎকালীন কমিউনিস্ট নেতৃত্ব সুভাষ বসু সহ বন্দি মুক্তির আন্দোলন সহ বহু ব্যাপারে একসাথে দেখেছেন। আন্তর্জাতিক একটা ঘটনায় সুভাষ বসুর তৎকালীন স্ট্যান্ডটা নিশ্চয়ই আমাদের পার্টির তৎকালীন পছন্দ হয়নি, কিন্তু দ্যাট ডাজ নেভার মিন যে সুভাষ বসুর বামপন্থী মনোভাবটা অথবা বামপন্থা দিক থেকে সুভাষ বসুকে বিশ্লেষণ করায় আমাদের কখনো কখনো কিন্তু হয়েছে। এ নিয়ে যেহেতু অনেক তর্ক বিতর্ক হয়েছে, জ্যোতিবাবু খুব ক্যাটেগরিক্যালি নেতাজির প্রসঙ্গ এনে আমাদের কমিউনিস্টদের মনোভাব, নেতাজি একজন সংগ্রামী, একজন আদ্যন্ত দেশপ্রেমিক, একজন বামপন্থী, এবং সেই ঘটনা নিয়েই ভারতবর্ষের রাজনীতি করতে উনি চেয়েছেন, এবং সবকিছুর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা ছিল তার নিবেদিত প্রাণ, সেই মনোভাবে তিনি চলেছেন, কথাটা বারে বারে স্পষ্ট করেছেন। আমার নতুন প্রজন্মের কাছে একটাই অনুরোধ থাকবে যে রাজনীতি বা রাজনৈতিক কোনো মন্তব্যকেও বাস্তবের আঙিনে দাঁড়িয়ে সময় এবং উদ্দেশ্যের বিচারে ভেবে দেখা উচিত। কারণ আজ হয়তো আপনার বাড়িতে বা তোমাদের বাড়িতে ডেভিড বেকহাম বা অ্যান্ড্রু ফ্লিনটফদের ছবি থাকতেই পারে। আসলে নেতাজি স্বয়ং বলেছিলেন যে আমাদের লড়াইটা ব্রিটিশদের বিরুদ্ধে নয়, ব্রিটিশ শক্তির বিরুদ্ধে, যে শক্তি ভারতকে শাসন করত। আমাদের আগামী প্রজন্ম যেন কোনো ব্রিটিশ প্রজন্মের বিরুদ্ধে ক্ষোভ না রাখে। আসলে বাস্তব এটাই, সময় এবং প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া উচিত না কোনো মন্তব্যকে, বিচার করা উচিত সময় এবং পরিস্থিতির বিচারে। এই যেমন ধরো এই ভিডিওটা বানানোর পর তোমাদের যদি মনে হয় আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতবাদে বিশ্বাস করি, তাহলে সেটাও কিন্তু ভুল ব্যাখ্যা হবে। আমি সত্যের জন্য দাঁড়াই, তার জন্য যদি আমাকে কোনো দিকে হেলতে হয় আমি সবসময় রাজি আছি। আমার এই ভিডিওটা কোনোভাবেই কোনো রাজনৈতিক বিরোধ সৃষ্টি করার চেষ্টা নয়, আমি শুধুমাত্র সেই প্রেক্ষাপট, সেই সময়, সেই মুহূর্ত, সেই ফ্যাক্টগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাই বা আপনাদের সামনে তুলে ধরতে চাই, বোঝাতে চাই যে কী ঘটনা সে সময় ঘটেছিল আর আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা সেটাকে কীভাবে বিচার করব বা কোন চোখে দেখব। চেষ্টা একটাই ছিল শুধু বোঝানোর যে এই মানুষটি আমাদের জন্য ঠিক কী করেছিলেন, কতটা করেছিলেন যা আমরা সত্যি জানতে পারিনি, যা আমাদের জানতে দেওয়া হয়নি।
এরকমই আরো অনেক ভিডিও নিয়ে আসবো, অনেক এপিসোড নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। জয় হিন্দ।